Bismillahirrahmanirrahim. Shammanito viewers, assalamu alaikum. Ami Tufail Ahmed, abaro apnader samne hajir shomoy shamoyik bishoyer aro ekti video niye. Shammanito viewers, apnara janen je Saudi Arabe pray 28 lakhadhik Bangladeshider boshobash. Ta charao Bangladesher orthonitir unnoyoner onnotomo ongshidar hocche ei Saudi Arab. বিশেষ করে রেমিটেন্সের ক্ষেত্রে তো বরাবরই বাংলাদেশে এ আশা রেমিটেন্সের এক নাম্বার খাত হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটি এছাড়াও উমরা এবং হজের জন্য আমাদের বাংলাদেশীদের প্রতিনিয়তই সৌদি আরবে ভ্রমণ করতে হচ্ছে তাই সৌদি আরব এবং বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক ধর্মীয় সম্পর্ক সামাজিক সম্পর্ক সব সময়ই ছিল ধীর আছে এবং থাকবে এই সৌদি আরব ভিশন 2030 এর একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তারই আলোকে সৌদি আরবের রক্ষণশীল সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তার ভিতরে অন্যতম হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা এবং নারীদেরকে এগিয়ে আসার উৎসাহিত করা তারই আলোকে আপনারা জানেন যে নারী গাড়ি চালক থেকে শুরু করে সর্বক্ষেত্রেই নারীদের অংশগ্রহণের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন তারই একটি ফলশ্রুতি আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে সৌদি বেসরকারি বিমান চলাচলের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন একজন নারী এটি ইতিহাসের সৌদি ইতিহাসের এই প্রথম সৌদি আরবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী সম্প্রতি দেশটির কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে উল্লেখযোগ্য হারে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম ইবতিসাম আল শেহরি জনসাধারণ ও মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি স্থানীয় ও বিদেশি মিডিয়ার অনুসন্ধানের উত্তর দিতে এবং বিশ্বাসযোগ্য তথ্য ও পরিসংখ্যান উপস্থাপনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে 37 বছর বয়সী ইবতিসাম আল শেহরি মিডিয়া সহ বেশ কয়েকটি ক্ষেত্রে অভিজ্ঞতা আর রয়েছে কাজ করেছেন তিনি সরকারি প্রতিষ্ঠানেও 2019 সালে তিনি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন যদিও তিনি জুলাই মাসে পদটি ছেড়ে দেন জানা গেছে সৌদি আরবের বেশ কিছু নীতিতে পরিবর্তন এনেছে এরই অংশ হিসাবে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বিশ্বের বিভিন্ন দেশের তারা জানেন যে এই মুহূর্তে সৌদি আরবের শিক্ষা সংস্কৃতি কর্মক্ষেত্র সকল ক্ষেত্রেই নারীদের সম অধিকারে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং ফ্রিস এবং ভবিষ্যৎ সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমান সম্মানিত ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কোনো তথ্য ও নির্ভর হয়ে থাকে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা গেল আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে সবসময় সৌদি প্রবাসীদের সহ সৌদি আরবের আগত হজ এবং উমরাকারীদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু